হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে ওয়েদারটা একটু অন্যরকম, তো আজকে ইচ্ছা হলো একটু আমের শরবত খাবো, মানে আম পান্না খাবো। তো তার জন্য একটু আমও রেডি হয়ে গেছে। তো চলো তোমার সঙ্গে রেসিপিটা শেয়ার করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার, আর অবশ্যই যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখতে থাকো। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ আমটাকে আমি ভালো করে পুড়িয়ে নিচ্ছি, কারণ পোড়া আম না হলে তো হবে না শরবতটা। তো দেখতে পাচ্ছ আঙুলে এইরকম এরকম করে দিয়ে আমি দেখে নিচ্ছি, উল্টে নিচ্ছি। তো দেখো আমাদের এখানে আমটা পোড়া রেডি হয়ে গেছে। তো আমি হাত দিয়ে ভালো করে তোমাদের দেখিয়ে দিলাম। তো এবারে এত গরম যে আমি চটকাতেই পাচ্ছি না। তো এখানে আমাকে আমার বোন হেল্প করছে, বোন ভালো করে চটকে 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 এতটা পরিমাণে গরম, ও জল দিয়েই যাচ্ছে জল দিয়েই যাচ্ছে। তো অনেকক্ষণ পর চটকে চটকে হয়ে গেছে, তার মধ্যে আমি সামান্য বিটনুন দিয়ে দিলাম। বিটনুন দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য জিরে মরিচ গুঁড়ো এক চামচ দিয়ে দিলাম, কারণ আমাদের দুটো আম ছিল এখানে। তো তারপরে আমি দিয়ে দিলাম চিনি, চিনিটা সেরকমভাবেই দেবে যেরকম হিসেবে আমটা টক, এই আমটা প্রচুরই টক ছিল তাই চিনিটা আমি একটু বেশি পরিমাণে দিয়ে দিলাম। তো দেখো 3 চামচের কাছাকাছি আমি 3 চিনি দিয়ে দিলাম। তো দেওয়ার পর আমি এর মধ্যে একটু বরফ দিয়ে দিলাম, কারণ বরফটা দিলে একটু ঠান্ডাটা একটু বেশ ভালোই হয়। তো বরফটার মধ্যে আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একদম একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে দেওয়ার পর ভালো করে মিশিয়ে দিই, ফুলি ফুলি ঘুরিয়ে 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 যাচ্ছে ঘুরিয়ে যাচ্ছে হয়ে গেছে মোটামুটি রেডি। তো এবারে তোমরা দেখতে পাবে আমি এখন হচ্ছে না, হয়ে যাচ্ছে ভাবতে পারছো, হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে, একটু ভালো করে নাহলে না ঠিক আছে। এদিকে মামাম রেডি হয়ে ওয়েট করে আছে, কতক্ষণে ওইটা খাবে। তো দেখো এদিকে হচ্ছে গ্লাসের মধ্যে একটু একটু করে রেডি দিচ্ছে, মানে 4টে গ্লাসে একটু একটু করে ওই শরবতের এটা ঢেলে নিচ্ছে। তো ঢেলে নেওয়ার পর সমান পরিমাণে 4টে গ্লাসে ঢেলে নেওয়া হলো। তো তারপরে দিয়ে দিচ্ছে জলজিরা, একটু একটু করে জলজিরা সমস্ত 4টে গ্লাসে একেবারে সমান ভাগে ভাগ করে দেওয়া হলো। এক পাকে জলজিরা তো এনাফ হয়ে যাবে 4টে গ্লাস। তো দেখো কোনো জায়গায় কম কোনো জায়গায় বেশি, বাট সমান একদম হয়ে যাচ্ছে। তো জলজিরাটা দিয়ে এর মধ্যে বরফ দিয়ে দেওয়া হলো। এবারে এর মধ্যে বরফ 4টে গ্লাসে দিয়ে দেওয়া হলো। তো এর মধ্যে এবার একটু জল দিয়ে দেবো, জলটা দিয়ে 1 গ্লাস করে নেবো জিনিসটা, 1 গ্লাসের কাছাকাছি। তো 4টে গ্লাসে জলটা দিয়ে দেওয়া হবে। তো তোমরা রেসিপিটা ট্রাই করো আর কেমন লাগলো আমাকে জানিও। তো আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম, তো চলো দেখতে থাকো। এবার চামচ দিয়ে ভালো করে গুলে নেবো, গুলে নেবো। তো ভালো করে গুলে নিয়ে রেডি আমাদের, তো রেডি আমের পুরো শরবত। তো রেডি, তো বাই বন্ধুরা, আবার পরে দেখা হবে।